মর্নিং এভরিওয়ান, আমি শ্রাবণী। ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি লাইফস্টাইল ব্লগ চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আজকে উঠতে একটু দেরি হয়ে গেছে, কারণ ভোর রাত্রির থেকে এত বৃষ্টি পড়ছে, আর কালকে যদি বেরিয়েছি, বেরোলে একটা টায়ার্ডনেস তো থাকেই। এমনি দেখবে রোজকার জার্নি, যে ধরো সুইমিংয়ে যাই, ওখানে গিয়ে তাও বসে থাকি, বাট ঘুরতে গেলে একটু টায়ার্ড তো হয়েই যায় সবাই কম বেশি। আমাদেরও তাই, যেহেতু নন্দন গেছি, ওখান থেকে আবার গোল পার্ক গেছি, তো একটু টায়ার্ড হয়ে গেছিলাম। আজকে উঠেছি 7:30, অন্যদিন 6:30 উঠি। 7:30 উঠি, এখন বিছানা বিছানা গোছানো কমপ্লিট হয়নি, আর্ধেক গুছি, আর পিছনে দেখছো জামা কাপড়ের পাহাড়। তো প্রত্যেকের বাড়িতেই আই থিঙ্ক এরকম করে একটা চেয়ার বা টুল কিচড়া থাকে, যার মধ্যে সব জামা কাপড় জড়ো থাকে, তো আমাদেরও তাই। এখন সব পাট করতে হবে, গোছ করতে হবে, বৃষ্টি পড়ছে ঝিরঝিরে, তার মধ্যে মেঘা এখন গেছে স্নান করতে। তো চলো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম, সারাদিন যা করবো তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করো, যারা ইউটিউব থেকে দেখছো, যারা ফেসবুক থেকে দেখছো, যারা এখনও ফলো করোনি তারা ফলো অপশনটা ক্লিক করে অল করে দিও, তাহলে আমি যা যা ভিডিও দেবো তোমরা দেখতে পাবে আর তার নোটিফিকেশানটা পাবে। ফিতেটা নিয়ে আয় দিকে। জাস্ট স্নান করে এলাম, এখনও দেখো জামা কাপড় সব পড়ে আছে, কিচ্ছু গোছানো হয়নি, চুলও খোলা হয়নি, কারণ শ্যাম্পু করলাম। আর বাইরে পড়ছে ঝমাঝম বৃষ্টি, আজকেও মনে হয় গেল সুইমিং ক্লাসটা। এগুলো এখন আর গোছ করিনি, গোছ করা হয়নি। এই যে মেকআপ ড্রেসটা সবাই বলছিলে, আগের গত বছর পুজোর সময় এগুলো কিনেছিলাম, এগুলো না গত বছর পুজো সব মাম্মা বেবি কম্বো এরকম সব সবাই পরছিল, তো আমি কম্বো অর্ডার করিনি, কারণ কম্বোর প্রাইসটা অনেক বেশি পড়ে যাচ্ছিলো। তো নর্মাল ফ্লিপকার্ট থেকে একটা লং গাউন কিনেছিলাম আর একটা এরকম শর্ট কিনেছিলাম। কালকে নন্দনে সবাই আমাদেরকে ঘুরে ঘুরে দেখছে, যেহেতু দুজনে একই রকম পরে রয়েছি, মানে ভালো লাগছে বলে যে দেখছি সেটা কিন্তু বলছি না, মানে যেহেতু একরকম ড্রেস পরে আছি ওই জন্য ঘুরে ঘুরে দেখছে আর কি সবাই। তবে আমার জামার কোয়ালিটিটা একটু বেশি ভালো মেঘাটার থেকে। এখন আমি এত মেডিসিন খাচ্ছি যে মাঝে মাঝে আমার মানে ঘুম পেয়ে যাচ্ছে এরকম অবস্থাতে। একটু ঘুমিয়ে পড়েছিলাম, বৃষ্টি পড়ছিলো, তো সুইমিং আজকে যাওয়া হবে না, কারণ এখন বাজে 3:30। মেঘা এখনও আজকে স্কুল থেকে আসেনি, সুদীপ্তে ফোন করলো, 3টে নাগাদ ফোন করেছিলো যে আসতে একটু দেরি হবে। তো বিকেলে বেরোনোর প্ল্যান আছে, জানি না, সেটা হলো এতে যাব আজকে ঝুলন দেখতে বিড়লা মন্দিরে। তো বুধবার দিনকে আমার ননদেরা গেছিলো, তো বললো যে বৃহস্পতিবার লাস্ট ঝুলন, তারপর আর হবে না। বাট কালকে আমরা গড়িয়াহাট গেছিলাম, বললাম আমি তান্দুর হাউসে গেছিলাম খাওয়া দাওয়া করতে, ফেরার সময় দেখি এখনও ঝুলন রয়েছে। শুক্র শনি যাইনি ওদিকে, তাই জানা মানে জানতে পারিনি, দেখি এখনও ঝুলন চলছে। তো আজকে ভেবেছিলাম সুইমিং থেকে আসার সময় ঝুলনে ঝুলনটা দেখে আসবো। মেঘা তো রীতিমতো তখনই বলছে বাস থেকে নামো, বাট তখন অলরেডি বাজে 8:30 বেজে গেছে, 8:40 হবে। এবার অত রাত্রিরে নেমে আবার আসাটা একটা টাফ ব্যাপার, তো এখন দেখছি অনেকক্ষণ খোলা থাকছে বিড়লা মন্দির, না তো 7:30-8 বন্ধ হয়ে যায়। তো যাই হোক আজকে যাবো, তো যদি বৃষ্টিটা না পড়ে, ঠাকুর করুক বৃষ্টি না পড়ুক, তাহলে যাওয়া যায়। ঠিক আছে রেডি বেরোবো, মানে আগের দিন তো পুরো রেডি হয়েও তারপরেও বেরোতে পারলাম না, মেঘা ভীষণ দুঃখ করছিল, কাঁদছিল। তো কালকে তো বললাম আমি ফেরার সময় দেখেছিলাম মেঘাকে পড়তে পাঠিয়ে দিয়েছি, পড়া কামাই করা যাবে না, বাট ওর সব চিল্লাচ্ছে ওই ঘরে, কাকা এসছে, কাকার সাথে গল্প করছে। 6:30 ছুটি, বাট ম্যামকে বলেছি আজকে 6টায় ছুটি দিতে, এখন বাজে 6:05। তো বেরোচ্ছি, ওকে একবার ওখান থেকে নেবো, আর টিউশন ব্যাগটা আমার ননদের মেয়েও তো পড়তে যায়, ওর হাত দিয়ে পাঠিয়ে দেবো, দিয়ে আমরা যাবো। ফাইনালি যেতে পারছি, মানে আগের দিন কান্নাকাটি জল ভরা যেতে পারলাম, ফাইনালি যেতে পারছি, তো এখন বেরোই আগে ঝপঝপ করে ওকে নিয়ে, তারপর বেরিয়ে যাবো। পৌঁছে গেছি বিড়লা মন্দির, তো বিড়লা মন্দির সম্পর্কে তোমাদের সাথে কিছু শেয়ার করি, আমি যেটুকু জানি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। বিড়লা মন্দিরের অনেক ইতিহাস আছে, এই বিরাট মন্দির তৈরি হতে সময় লেগেছিল প্রায় 26 বছর। 1970 সাল থেকে 1996 সাল পর্যন্ত এই বিড়লা মন্দির নির্মাণে সময় লেগেছিল। 1996 খ্রিস্টাব্দের 21শে ফেব্রুয়ারি এটি সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়। 4 কাটা জমির ওপর পুরোপুরি হোয়াইট মার্বেল দিয়ে এই বিরাট মন্দির তৈরি হয়েছে।
ইন্ডাস্ট্রিয়াল বিড়লা ফ্যামিলি এই মন্দির তৈরি করেছে। এই বিড়লা মন্দির শুধুমাত্র যে কলকাতায় আছে তা কিন্তু নয়, দিল্লি, হায়দ্রাবাদ, জয়পুর, কানপুর আরও বেশ কিছু জায়গায় এই বিড়লা মন্দির রয়েছে। বিড়লা মন্দিরের প্রবেশের সময় হলো ভোর 5:30 থেকে 11:00, মাঝে বন্ধ করা হয়, আবার সময়সূচি হলো 4:30 বিকেল থেকে 9:00 পর্যন্ত। আরও কিছু নিয়মকানুন আছে যেগুলো তোমাদের সাথে ভিডিওর শেষে শেয়ার করব। তো ফাইনালি আসবো না করে উঠে গেছে, করে আজকে ফাইনালি আসতে পারলাম। মেঘা কেমন লাগছে? খুব আনন্দ লাগছে। যদিও এখন আমরা ভেতরে ঢুকিনি, যাই দেখি কতটা কি আছে, বাট মনে হয় আশা করছি এখন থাকবে, কারণ লেখা বোর্ডে লেখা রয়েছে যে জন্মাষ্টমী পর্যন্ত থাকবে। আর এই সাইডগুলো এত সুন্দর কাজ করা রয়েছে। বাইরের থেকেই তোমাদের সাথে শেয়ার করলাম, কারণ ভেতরের যে মূল মন্দির, রাধাকৃষ্ণের মূর্তি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, কারণ মন্দিরের ভেতরে কিন্তু মোবাইল একদমই অ্যালাও নয়। তার জন্য বাইরের থেকে যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। এখন কিন্তু ঝুলন উৎসব চলছে, তো যারা যেতে চাও তারা অতি অবশ্যই ঘুরে এসো, ভীষণ ভালো লাগবে। পুরোটা ঘোরা হয়ে গেছে, এখন আমরা একটু বসে আছি। এখানে বসে থাকলে না সত্যি কথা বলতে একটা আলাদাই শান্তি অনুভব হয়। আর এই যে মেঘারানি বসে রয়েছে এখানে, ভীষণ হ্যাপি ও আজকে। কমপ্লিট ঝুলন থাকবে জন্মাষ্টমীর পরে, দুদিন ঝুলন থাকবে, তারপর ঝুলন উঠবে। আর তোমাদেরকে তো দেখালে আমি যেসব ভজন টজন হয় ওগুলো, জানি না কতটা আমার সাউন্ড শুনতে পাচ্ছ, কারণ রাস্তার ধারে যেহেতু বিড়লা মন্দির প্রচুর সাউন্ড হয়। তো আমরা কিছু রুলস এন্ড রেগুলেশন আছে যেগুলো, সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো, দাঁড়াও বাড়ি গিয়ে শেয়ার করবো, কারণ এখানে বললে জানি না তোমরা কতটা শুনতে পারবে, প্রচণ্ড আলো। তো এই যে বাড়ি যাওয়ার জন্য এবার রেডি, বাস স্ট্যান্ডে বসে আছি, একটা বাস ছেড়ে দিলাম, এত ভিড়। আর মেঘার খিদে পেয়ে গেছে, বসে বসে চিপস খাচ্ছে বাবা আর মেয়ে। তো চলে এসেছি বাড়ি, আর মেঘা তো ভীষণ হ্যাপি, যেহেতু মানে যা মানে হচ্ছিলো না এরম একটা নিউজ ছিল, তো ওখানে তোমাদেরকে বললাম, আরও একবার বলে দিই, জন্মাষ্টমীর পরের দুদিন পর্যন্ত থাকবে এখন ঝুলন। তো যারা যেতে চাও তারা ঘুরে আসতে পারো, জানি না কজন আমার ব্লগ দেখবে, তাও আমি যেহেতু গেছি তোমাদের সাথে শেয়ার করলাম। আর কিছু রুলস আছে যেগুলো তোমাদেরকে বলে দিই, সেটা হলো ফোন ওখানে অ্যালাও নয়, বাট আজকে অনেকেই দেখলাম টুকটাক ফটো তুলছে বলে আমি অল্প একটুখানি ভিডিও তুলেছি তোমাদের সাথে শেয়ার করেছি, বেশিক্ষণ তুলিনি। আর একটা ব্যাপার হলো ওখানে তোমরা জলের বটল নিয়ে ঢুকতে পারবে না, ছাতা নিয়ে ঢুকতে পারবে না, ওগুলো তাও রেখে দেওয়া যায়, কিন্তু সবচেয়ে ভাইটাল জিনিস সেটা হলো ব্যাকপ্যাক, যে পিঠের ব্যাগগুলো হয় ব্যাকপ্যাকগুলো, ওগুলো ওরা নিয়ে ঢুকতেও দেবে না। প্লাস ওদের ঢুকেই ডান দিকে জুতোর কাউন্টার আছে, সেখানে ওরা ছাতা, জলের বটল, জুতো তাও রাখতে দেবে, বাট তাও না এগুলো রাখতে দেবে আর কি, এগুলো রাখা যায়, বাট ব্যাকপ্যাক কিন্তু ওরা রাখবেও না, তোমরা নিয়েও ঢুকতে পারবে না। তো গেলে চেষ্টা করবে এগুলো অ্যাভয়েড করার। আমরা যেমন আগের বছর গেছিলাম, সুদীপ তো ব্যাগ নিয়ে বাইরে দাঁড়িয়েছিল, আমরা ঘুরে এসেছি, তারপর আবার আমরা ওর ব্যাগটা নিয়ে দাঁড়িয়েছিলাম, ও গেছিলো, কারণ ও সবসময় দেখো পিঠে ব্যাগ নিয়ে থাকে, প্রচুর জিনিস থাকে আমাদের ব্যাগে, বাট আজকে কিচ্ছু নিয়ে যায়নি, যেহেতু বাড়ির থেকে গেছি ওটা একটা সুবিধা হয়েছে। তো দুজনে একসাথে গেলাম, মানে মনটা বিশ্বাস করে একদম মানে ভরে গেল, যেহেতু অনেকটা টাইম ওখানে স্পেন্ড করতে পেরেছি। প্রথমে ঘুরলাম পুরোটা, আর এবারে দেখলাম পুরো মন্দিরটা চারিদিক থেকে প্রদক্ষিণ করতে দিচ্ছে, অন্যবারে বন্ধ করে রেখে দেয়। চারিদিক দিয়ে প্রদক্ষিণ করলাম, ঝুলন দেখলাম, মন্দিরের ভেতরে অনেকক্ষণ বসেছিলাম, তারপরে বাড়ি ফিরলাম আর কি। তো সেটা ব্যাকপ্যাক নিয়ে গেলে আগের বারে কী হয়েছিল, আমি ঢুকেছি, এবার ধরো ও দাঁড়িয়ে আছে, একটা ফেরার তারা থাকে যে না ও দাঁড়িয়ে আছে, তাড়াতাড়ি যাই, ও আবার একটু আসবে, এইসব ব্যাপার। তো যাই হোক, এটাই তোমাদের সাথে শেয়ার করা ছিল, শেয়ার করলাম। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করলাম, তোমাদের সাথে কালকে আবার দেখা হবে নতুন একটা ব্লগের সাথে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, গুড নাইট।